بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان السلام ورحمة الله أي قطعنا نقدم بولسي هاي تابعنا نوتون أرسن شامبغة تاني যে ভাঙ্গা আয়না আপনি বলেছেন আমি শুনেছি যে ভাঙ্গা আয়না ভাঙ্গা জিনিসপত্র এসব ব্যবহার করা ভালো না হয়ে যায়। অভাবে পরে যায় এটা কি আসলে কতটুকু সত্য একটু যদি আপনি কোরআন হাতিসের বড় আলেম হওয়া দরকার না একটু যদি ন্যূনতম আপনি বিবেক খাটান আপনি বলতে পারবেন এটা এটার মতো বড় শিরিক আর কিছু নেই কেন

তাকদীর আপনার আমার তাকদীর পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তাকদীর আল্লাহ পাক লিখে দিয়েছেন হ্যাঁ তাবলিগ তাকদীর খণ্ডন করা যায় একমাত্র ন্যাক আমল এবং দোয়ার বিনিময়ে কিন্তু আপনি একটু বিবেক খাটান তো এই ভাঙ্গা আয়নার কি আপনার তাকদীরের পরিবর্তন করার ক্ষমতা আছে তাহলে আপনি কোথায় এই ভাঙ্গা আয়নার কোথায় দাঁড়া করেন আল্লাহর মুখাফুকি দাঁড়ালেন না উজুবিল্লাহ মিন ভাঙ্গা গ্লাসটা ছিঁড়া কাপড়টা কার মুখাপেক্ষী দাঁড়ালেন আল্লাহর মুখভকে দাঁরাইলেন আউযু বিল্লাহি মিন শাইতানির রাজিম সূরা কাহাফের 109 সূরাতুল লুকমানে আল্লাহ পাক বলছেন সূরা কাহাফের 199 অথবা সূরা লুকমানের একটা বই নাই আল্লাহ পাক বলছেন লাউ আল্লাহ মেসে লাউ আনযাল লাহাযাল কুরআন সরি এটাছে আপনার সূরাতুল হাসারাত আল্লাহু মেসে কুল লাউ কানাল বাহরু মিডাদান লিকালিমাতি রব্বিহী

এগুলারে আমরা কিসের মোকাবেলা দ্বারা করছি আল্লাহর মোকাবেলা না আউজুবিল্লাহ মিন জালে এটা যদি বড় শিরিক না হয় পৃথিবীতে কিছু হতে পারে না কারণ একটা সিরা কাপড় সেটা আল্লাহর প্রতিবন্ধ কি ভাগ্য অভাব গরিব বানিয়ে দিল আপনাকে অভাব বানিয়ে দিল আমাদের দেশে প্রচলন আছে রাতে ঘর থেকে টাকা দেওয়ার জন্য রাতে হাওলাত দেওয়া যাবে না রোববারে বাস দেওয়া যাবে না রাতে ঘর ঝাড়ু দেওয়া যাবে না রাতে মাথা আস্তানো যাবে না রাতে আপনার ছুরি ঝনঝন করা যাবে না রাত্রে আপনাকে মুখ দেখা যাবে না ভাঙ্গা আয়না দেখা যাবে না খালি কলস দেখা ঘর থেকে বাইরে যাত্রা হয় ফিসা দেখে ঘর থেকে বেরুলে কুযাত্রা হয় ডিম খেয়ে ঘর থেকে বেরুলে কুযাত্রা হয় না ও জুবিল্লা ও জুবিল্লা আপনি ফিসারা রাখি আপনি আল্লাহর সাথে সময় আল্লাহর প্রতিবন্ধক করলেন একটু বিবেক খাটান আমার কথাটা একটু বিবেক খাটান আপনি যে পিসারাই আপনি ক্ষতি করতে পারো ভালো করতে পারো আল্লাহ বলছেন আমি মানুষের কল্যাণ ও কল্যাণ করি সব কল্যাণ ও কল্যাণ মালিক আল্লাহ রব্বুল আলমিন আর আপনি পিসা ঝাড়ু এটাকে কল্যাণ ও কল্যাণ করলেন বিবেক কোথায় গিয়ে আমাদের দাঁড়াইছে ইমান কোথায় গিয়ে দাঁড়াইছে এই ভারতবর্ষ পরিচালনা করছে হিন্দুরা হিন্দুদের কাছ থেকে আমাদের এখনো আকিদা রয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 পৃথিবীতে যতদিন পর্যন্ত একটা লোক থাকবো ততদিন পর্যন্ত হক প্রচার করতে থাকবেই থাকবেই আলহামদুলিল্লাহ আগে বহু ছিল আস্তে আস্তে কমে আসছে কাজে এগুলো বিশ্বাস করো না এগুলো বিশ্বাস করে শিরক এবং কি এগুলো বড় শির্ক পরিণত হয়ে গেছে গিয়া পাক আমাদেরকে হেফাজত করোসালামাইকুম